জেতা আসনে দলের ভরাডুবি। উপনির্বাচনের ফল ঘোষণার পর থেকে খড়গপুরের বিভিন্ন প্রান্তে কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ, আর জেলা কার্যালয়ে বসে মাংস ভাত খাচ্ছেন দলের নেতারা। তাদের উপর চড়াও হলেন বিজেপি কর্মীদেরই একাংশ, চলল ভাঙচুর, এমনকি মারধরও। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। গত বিধানসভা ভোটে খড়গপুরে পদ্ম ফুটিয়েছিলেন খোদ বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। হেরে গিয়েছিলেন টানা পাঁচবারের বিধায়ক জ্ঞান সিং সোহনপাল, যাকে চাচা নামেই চিনত সকলে। এমনকি লোকসভা ভোটে যখন মেদিনীপুর থেকে প্রার্থী হন দিলীপ, তখনও খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে লিড পেয়েছিলেন তিনি। গেরুয়া শিবিরের অন্দরের খবর, লোকসভা ভোটে জয়ের পর বিজেপিতে যোগ দেন অনেকেই, তাদের আক্রমণের মুখে পড়তে হয়, কারো কারো বিরুদ্ধে আবার মিথ্যা মামলাও হয়। তখন সেসব নিয়ে দলের নেতারা মাথা ঘামাননি বলে অভিযোগ। কিন্তু উপনির্বাচনে খড়গপুর কেন্দ্রে বিজেপি হারের পরই পরিস্থিতি বদলে গিয়েছে। দলের নেতাদের বিরুদ্ধে এখন নিচুতলার কর্মীরা ক্ষোভে ফুঁসছেন বলে জানা গিয়েছে। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বিজেপির জেলা পার্টি অফিসে খাওয়া দাওয়ার এলাহি আয়োজন করা হয়। পার্টি অফিসে হাজির ছিলেন ঘাটার সাংগঠনিক জেলা সভাপতি অন্তরা ভট্টাচার্য সহ দলের কয়েকজন নেতা। তখন মাংস রান্না চলছিল। আচমকায় দলের জেলা কার্যালয়ে হাজির হন বিজেপির কয়েকজন পুরনো কর্মী। উপনির্বাচনে হারের পরেও পার্টি অফিসে বসে নেতাদের খাওয়া দাওয়া করতে দেখে আর মেজাজ ঠিক রাখতে পারেননি তারা। রীতিমতো ভাঙচুর শুরু হয়ে যায় পার্টি অফিসে। নেতাদের কার্যালয়ের বাইরে এনে বেধড়ক মারধর করেন বিজেপি কর্মীদেরই একাংশ। ফেলে দেওয়া হয় রান্না করা খাবারও, এমনকি জেলা সভাপতির গাড়িকেও আস্ত রাখেননি তারা। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি বলছে বিজেপির পশ্চিম মেদিনীপুরের জেলা নেতৃত্ব? দলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অন্তরা ভট্টাচার্যের বক্তব্য, পুরনো ক্ষোভের কারণে পার্টি অফিসে হামলা চালিয়েছেন বিজেপির একটি গোষ্ঠীর লোকেরা। এই ঘটনা অনভিপ্রেত, যারা হামলা চালিয়েছেন তারা বিজেপির ভালো চান না।